হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত এই রাজ্যে আবার ভলেন্টিয়ার নিয়োগে কিন্তু প্রকাশিত হয়ে গেলো নোটিশ আজকে আমি তোমাদের দেখাবো পুরো ডিটেলসটা ঠিক আছে যেখানে তোমরা মাধ্যমিক পাশে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এছাড়া বলে রাখি তোমরা কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারছো অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশান ফিও লাগছে না যে কোনো টাকা পয়সা লাগবে আরও একটা কথা বলে রাখি থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্যই কিন্তু এই ভ্যাকেন্সিটা এসেছে তোমরা বলবে স্যার এত কিছু আছে এর থেকে সুবর্ণ সুযোগ আর কী হতে পারে একদমই তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শোনো এবং তোমার জেলা কোন তোমার বাড়ি কোন জেলায় সেটা কিন্তু কমেন্ট করে জানাবে কারণ এইগুলো কিন্তু প্রত্যেকটা জেলা ভিত্তিক ক্যারি করছে ঠিক আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বেরোচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা রাজ্য আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলাই কিন্তু বেরোবে তো একবার করে দেখে নেব আচ্ছা অবশ্যই প্রকাশিত হলাম বিরাট খুশির খবর বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে না যদি প্রথমবার এসো এবং ভিডিওটা কিন্তু প্রত্যেকের সাথে শেয়ার করে দিও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একদম অফিসিয়াল লেটা দেখতে পাচ্ছ লেখা আছে আমি আগে দেখিয়ে দিই এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কী কী হবে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো প্রথমে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ যারা ছেলে রাজ্য তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে না যারা পুরুষ তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছে না শুধুমাত্র মহিলার যারা ফিমেল ক্যান্ডিডেট তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে বেশ এটা গেল ফার্স্ট কন্ডিশন সেকেন্ড বলা হচ্ছে প্রার্থীর ন্যূনতম বয়স অর্থাৎ তোমাকে কিন্তু ন্যূনতম বয়স হতে হবে কত ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর এবং বয়সে কিন্তু কোনো ঊর্ধ্বসময় নেই ওকে বয়সে কিন্তু কোনো ঊর্ধ্বসময় নেই অর্থাৎ তোমার বয়স যদি চল্লিশ বছরের বেশিও হয় তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এমনকি তোমার বয়স যদি তোমার পঞ্চাশও হয়ে যায় তাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো তার থেকে কম হলে তো হতেই পারবে অর্থাৎ আঠেরো বছর থেকে কম করে আঠেরো বছর বয়স হতে হবে এবং তারপর তোমার যা বয়স হোক না কেন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো ঠিক আছে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো টাকাও লাগছে না ফ্রি অফ কস্ট ঠিক আছে সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমার অ্যাপ্লিকেশন করবে পুরো বিষয়টা বলে দিচ্ছি ওকে আর ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবে ওকে একটা করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও তাহলে আমার কিন্তু এই ধরনের ভিডিওগুলো আবার পরবর্তীকালে তোমার সামনে সবার আগে পৌঁছে যাবে ওকে তারপরে দেখো যোগ্যতা প্রথমে বলা হয়েছে যোগ্যতা এডুকেশন এডুকেশান যে সমস্ত কোয়ালিফিকেশানগুলো কী যাওয়া হয়েছে দেখো বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস অর্থাৎ মিনিমাম তোমাকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে যে উচ্চতর যোগ্যতা মানে যাদের আছে বলবে স্যার আমি তো উচ্চ মাধ্যমিক পাশ করে আছি বা স্যার আমি স্নাতক পাশ করে আছি কেউ বিএ বিএসসি করছো তারা কি অ্যাপ্লিকেশন করতে পারবে তারাও অ্যাপ্লিকেশন করতে পারবে বাট সেখানে তোমাকে মাধ্যমিক মাধ্যমিক হিসেবে কিন্তু অ্যাপ্লিকেশ করতে হবে ওকে যারা এইট পাস তারা করতে পারবে না যারা মাধ্যমিক ন্যূনতম করে আছো তার থেকে উচ্চতর হলেও তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারো অ্যাজ এ মাধ্যমিক ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারো ওকে এটা গেল দ্বিতীয় কন্ডিশন আচ্ছা এবার তোমাদের দেখিয়ে দিই আর কি বলা আছে দেখো এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউ হবে কোনো পরীক্ষা কিন্তু হচ্ছে না দেখতে পাচ্ছো তারিখ দেওয়া আছে এই তারিখটা কিন্তু ইন্টারভিউয়ের তারিখ দেখতে পাচ্ছো সোমবার লেখা আছে এই যে সোমবারের দিনটা দেওয়া আছে অর্থাৎ চৌঠা জুন দু হাজার সোমবার এই তারিখে তোমাদের পৌঁছাতে হবে এবং সেখানে গিয়ে তোমাদের কিন্তু ডিরেক্ট ইন্টারভিউ হবে না তো কোনো পরীক্ষা হবে না তো কোনো ফিজিক্যাল কোনো মাঠ হবে বা কোনো কিছু কিন্তু হবে না সরাসরি ইন্টারভিউ হবে ইন্টারভিউ তোমাকে দু চারটে কোয়েশ্চেন করবে যদি উত্তর দিতে পারো তাহলে কিন্তু তুমি এখানে সিলেক্ট হয়ে যাচ্ছ ওকে দেন তোমার চাকরিটা কন্টিনিউ হবে আচ্ছা সময় কখন সম সময় হচ্ছে দেখতে পাচ্ছি সকাল এগারোটা অর্থাৎ এগারোটার সময় তোমাকে পৌঁছাতে হবে এবার দেখো কী কী নিয়ে যেতে হবে আমাকে কী কী সাথে নিয়ে যেতে হবে প্রথমবার হচ্ছে জীবন বৃত্তান্ত অর্থাৎ আমার হচ্ছে বায়োডাটা তোমাদের প্রত্যেকের একটা করে বায়োডাটা বানিয়ে নেবে আপডেটেড একটা সিভি বা বায়োডাটা নিয়ে যাবে সেখানে নিয়ে যাওয়ার পর কী করবে তোমার তার সাথে নিয়ে যাবে বয়সের প্রমাণপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড হতে পারে বার্থ সার্টিফিকেট হতে পারে এগুলো তোমরা নিয়ে যাবে ওকে আচ্ছা তারপরে দেখো শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ মাধ্যমিক বা যে যারা পাশ করেছো মাধ্যমিক পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট এগুলো সব নিয়ে যাচ্ছ তার সাথে হচ্ছে এপিক কার্ড ওকে এপি কার্ড লাগছে আর কি লাগছে দেখো কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে অথবা কার্ড মানে ভোটার কার্ড ঠিক আছে ভয় পাওয়ার কিছু নয় যে কার্ডটা বা কী রে পাবো আমার কাছে তো নেই এপি কার্ড মানে হচ্ছে ভোটার কার্ড তো যদি ভোটার কার্ড নাও থাকে তুমি কিন্তু আধার কার্ড হিসেবে নিয়ে যেতে পারো অথবা ড্রাইভিং লাইসেন্স থাকলেও সেটাও নিয়ে যেতে পারো ওকে এগুলো যে কোনো একটা লাগবে আচ্ছা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র অর্থাৎ তোমার কাছে কিন্তু একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাইছি সেটা কোথা থেকে কাউন্সিলার অথবা পঞ্চায়েতের কাছ থেকে প্রাপ্ত হতে হবে এবং এক কপি রঙিন ছবি অর্থাৎ পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবে এগুলো কিন্তু সব নিয়ে যাবে এবং এক কপি জিরক্স কপি নিয়ে যাবে ঠিক আছে চলো এবার দেখো তোমাদের বলে রাখি যে অনারিয়াম কী আছে অর্থাৎ তোমাদের যে এই যে কাজটা করবে এই যে চাকরিটা করছো এই জন্য তোমাদের টাকা কত দেওয়া হবে কত স্যালারি দেওয়া হবে তো অনারিয়াম বলা যেতে পারে এটাকে কারণ এটা কিন্তু পুরোপুরি প্রতিদিনের কিন্তু কাজ নয় অর্থাৎ তোমাদেরকে সপ্তাহে দুই থেকে তিন দিন বা একদিনও আসতে হতে পারে সেই হিসাবে তোমাদের দৈনিক হিসাবে কাজ টাকা দেবে ঠিক আছে কত টাকা দেবে দেখো পাঁচশো টাকা আমি বিষয়টা একটু পরে বলছি অনেকে হয়তো ভাববে স্যার দিন প্রতি টাকা কেন কে করবে সব কাজ ফালতু কাজ করব না একটা কথা মাথায় রাখবে যখন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছিল তখন কিন্তু অনেকেই ভেবেছিল যে মাত্র আশি টাকা নব্বই টাকা প্রতিদিন দেয় কি কাজ করবে কিন্তু সেই ভলেন্টিয়ার কাজ কিন্তু এখন সরকারি কাজ হয়ে গেছে এবং এখন কিন্তু এই কাজটা পাওয়ার জন্য ছেলে মেয়ে কিন্তু পাগল মতো বসে আছে তো আমি বলবো যারা মেয়ে মহিলারা আছো এর থেকে সুবর্ণ সুযোগ হয়তো তুমি পাবে না ঠিক আছে আমার যেটা মনে হয় পার্সোনাল অভিমত কারণ কি বলো তো এই যে চাকরির দুর্মূল্যের বাজারে এই চাকরিটার জন্যই দেখবে হয়তো লাখ লাখ ছেলেমেয়ে অ্যাপ্লাই করে বসে আছে তো আমি বলবো যদি তুমি মহিলা হয়ে থাকো এবং তোমার বয়স যদি এর মধ্যে ম্যাচ করছে এবং এই ডিস্ট্রিক্টটার নাম আমি বলছি একটু পরে সেই ডিস্ট্রিক্টে যদি তুমি বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চার তারিখ ইন্টারভিউ দিতে যাও কোনো টাকা পয়সা তো লাগছে না জাস্ট যাবে ইন্টারভিউটা দেবে যদি না হয় তো ভালো কথা যদি হয় তো খুবই ভালো ঠিক আছে মিষ্টি খাইয়ে দেবে ওকে চলো এবার আসছি পরে দেখো উপস্থিত সকল প্রার্থীগণকে আচ্ছা এখানে বলে রাখি সমস্ত কিন্তু আইনি পরিষেবা কর্তৃপক্ষের সমস্ত নিয়মগুলি মানে মেনে চলতে বাধ্য হতে হবে কোনো প্রার্থী কোনোরূপ অবৈধ কাজের সাথে যুক্ত থাকলে ধরো কি কোনো খারাপ কাজ করো ঠিক আছে কোনো রকম উল্টোপাল্টা কাজ করো সেই অবৈধ কাজের সাথে যুক্ত থাকলে এবং যদি কোনো রকম অপরাধমূলক মোকদ্দমার সাথে যুক্ত থাকলে তারা কিন্তু এখানে এলিজিবেল থাকবে না ওকে দেখো লেখায় আছে এখানে অপরাধমূলক মোকদ্দমার সাথে যুক্ত থাকলে এবং এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না অসৎ উপায়ে অবলম্বন করে অর্থাৎ যদি কেউ দু নম্বরই করে চাকরি পায় না দেখা গেল যে কেউ হয়তো টাকা পয়সা দিয়ে বা কোনো রকমভাবে অসৎ উপায়ে চাকরি নেওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ পার্শ্ব আইনি সহায়িকা অর্থাৎ প্যারা লিগাল ভলেন্টিয়ার বা যেটাকে পিএলভি বলা হচ্ছে সেই রূপে কিন্তু নিযুক্ত হলেও পরবর্তীকালে যদি এটা প্রমাণিত হয় যে তুমি ডুপ্লিকেটই করে বা কোনো রকম টাকা পয়সা দিয়ে জয়েন করেছো তাহলেই কিন্তু সেটা আইনি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এটা কিন্তু লেখা আছে ওকে এবার আমি তোমাদেরকে বলি যে কোন জেলায় বেরিয়েছে এবং আরও বিস্তারিত বিষয়গুলো বলে দিচ্ছি তারপরে তোমাদেরকে তোমরা কিন্তু প্রত্যেকেই তোমার নিজে নিজের জেলার নামটা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা কিন্তু অবশ্যই একটু লাইক করে দেবো ঠিক আছে চলো দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি দক্ষিণ দিনাজপুর ঠিক আছে অ্যাট বালুরঘাট অর্থাৎ বালুরঘাটের মধ্যে দক্ষিণ দিনাজপুরে যারা বাসিন্দা তোমরা অনেকেই কমেন্ট করেছিলে স্যার দক্ষিণ দিনাজপুর নিয়ে কিছু ভিডিও বানান তো অবশ্যই দক্ষিণ দিনাজপুর থেকে এটা এসেছে এবং নেক্সট আমি বাঁকুড়া নিয়ে ভিডিও দিতে পারি নেক্সট যে কোনো তোমরা যে কোনো ডিস্ট্রিক্টে যেতে জানতে চাইছো মুর্শিদাবাদ মালদা নদীয়া কলকাতা হাওড়া হুগলি তোমরা শুধু কমেন্ট করে জানাও যে স্যার এই জেলার নিয়ে যা যা ভ্যাকেন্সি বেরোচ্ছে আর দেখো যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু সব জায়গায় পাবে না এই সমস্ত ভ্যাকেন্সি কবে কিন্তু সব জায়গায় পাবে না কারণ খুব কম সংখ্যা হলেও এখানে কিন্তু ভ্যাকেন্সিও কম হতে পারে কিন্তু কম্পিটিশানটাও কিন্তু অনেক কম আর অনেক মেয়েরা কিন্তু যাবেই নাই ভেবে যে ভলেন্টিয়ারের কাজ কে করবে কিন্তু এই চাকরিগুলো যদি তুমি লেগে থাকতে পারো না অর্ভ শেষে বলা যেতে পারে না কী না কি হয়ে যেতে পারে হতেও তো পারে পরবর্তীকালে কোনো ভালো কিছু হয়ে গেলো ঠিক আছে কিছু না পাওয়ার থেকে কিছু করা তো অনেক বেটার এইটুকু বুদ্ধি কিন্তু করতে হবে আর যদি তুমি ভাবো যে না আমি সরকারি চাকরি করবো অনেক বড় সর চাকরি করবো তাহলে তুমি ভিডিওটা স্কিপ করতে পারো ঠিক আছে আচ্ছা তা এরে গেলো তোমাদের তাহলে বোঝা গেলো যে দক্ষিণ দিনাজপুরের যারা বাসিন্দা তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ তুমি যদি অন্য জেলার হয়ে থাকো তাহলে অ্যাপ্লিকেশন করতে পারছো না তবে রাজ্যের প্রতিটা জেলায় আশা করা যায় এর পরবর্তীকালে ধীরে ধীরে প্রত্যেকটা জেলাতে কিন্তু বেরোবে ওকে তো তুমি কিন্তু অবশ্যই কমেন্ট করে দেবে যখনই বেরোবে আমি তখন কিন্তু ভিডিও বানিয়ে বলতে পারবো আর না কমেন্ট করলে আমি তো বলবো কেন তাই না ভিডিও বানাবো না ঠিক আছে তো একটু কমেন্ট করে দেবো আচ্ছা এবার দেখে নাও এখানে সমস্ত বিষয়গুলো লেখা আছে যে টোটাল দুজন মহিলা কিন্তু নেওয়া হবে গঙ্গারামপুর মহাকুমার অধীনে কাজের জন্য ওকে শুধুমাত্র গঙ্গারামপুর মহাকুমার জন্য এসডি অফিসে আচ্ছা এখানে দেখো পার্শ্ব আইনি সহায়িকা অর্থাৎ যেটাকে বলছে প্যারালিগাল ভলেন্টিয়ার অর্থাৎ ভলেন্টিয়ার কিন্তু সেটা প্যারালিগাল ওকে আচ্ছা তারপরে দেখে নাও নিয়ে একটি ওয়ার্কিন ইন্টারভিউ অর্থাৎ একটা কিন্তু ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং এই ইন্টারভিউর ব্যবস্থা করা হচ্ছে ওই দিন তোমাকে নিম্নলিখিত শর্ত পূরণকারী প্রার্থী প্রার্থীজনকে আইনি পরিষেবা কর্তৃপক্ষের অবশ্যই উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে এবার দেখে নাও যে আচ্ছা এবার দেখো এখানে একটা বিশেষ কোটেশন দেওয়া আছে যে বিশেষ দ্রষ্টব্য ইহা কোনো চাকরি নয় বা পরি পরবর্তীতে কোনো কখনো সেইরূপ কোনো আশা নেই আচ্ছা ইহা একটি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত আইন বিষয় বিষয়ক সমাজসেবামূলক কাজ অর্থাৎ যেটাকে বলা যায় না স্বেচ্ছাসেবক ঠিক আছে সেই রকম টাইপ অর্থাৎ ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে তবে এখানে কিন্তু একটা রিমো অনারিয়াম দেওয়া হচ্ছে অর্থাৎ তোমার কিন্তু একটা টাকা তুমি কিন্তু পাবে এমন না যে বিনা বিনাময়সায় তুমি খাচ্ছো এরকমটা নয় তোমাকে সেই বিষয়ে বলা হয়েছে কোনো চাকরির কোনো গ্যারেন্টি নেই বা পরবর্তীকালে তুমি কোনো ক্লেম করতে পারবে না যে আমাকে গভর্নমেন্ট জব দিতেই হবে এরকমটাও নয় ঠিক আছে এটা কিন্তু করা যাবে না ওকে এই জিনিসটা বুঝে শুনে তবে ফর্ম ফিল আপ করবে আচ্ছা নির্ধারিত সময়সূচির বাইরেও কিন্তু করতে হতে পারে এবং সপ্তাহে একদিন থেকে তিন দিন কাজ করতে হবে যেটা আমি একটু আগে বলছিলাম যে সপ্তাহে এমন হতে পারে যে একদিনও কাজ হলো সেক্ষেত্রে তুমি সপ্তাহে একদিন কাজ করলে এক পাঁচশো টাকা পাবে আবার পরে দেখা গেলো আর একটা দিন কাজ করলে তখন তুমি পাঁচশো টাকা পেলে এই করে করলে কিন্তু কিন্তু একটা মাসের শেষে বা সেই দিনে কিন্তু অনার পেয়ে যাচ্ছ দৈনিক হিসেবে কাজ ঠিক আছে দিন প্রতি কাজ আচ্ছা এটা আবার কমতে পারে বাড়তে পারে লেখা আছে দেখো যে দিনের হিসাবটা কমতে পারে বাড়তে পারে ওকে তো এই বিষয়টা লেখা আছে দেখো মহিলা শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারে বয়সে কোনো উর্ধ্বসীমা নেই তোমার বয়স যাই হোক না কেন তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো আচ্ছা ন্যূনতম মাধ্যমিক সুযোগ এই দেখতে পাচ্ছ এবার লেখা আছে সাক্ষাৎকার স্থান হচ্ছে জেলা আইনি পরিষেবা অর্থাৎ চার তারিখ তোমাকে কিন্তু এখানে গিয়ে দেখা করতে হবে কোন জায়গায় কোন জায়গায় দেখা করতে হবে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস জেলা আদালত চত্বর বালুরঘাট দক্ষিণ দিনাজপুর অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের মধ্যে বালুরঘাটে যারা বাসিন্দা তারা কিন্তু জেলা আদালত চত্বরে গিয়ে চার তারিখ সকাল এগারোটার আগে পৌঁছে যাবে গিয়ে তোমার বায়োডাটা এবং যে যে ডকুমেন্টগুলো বললাম সেগুলো তুমি কিন্তু ওখানে গিয়ে জমা দিয়ে তারপর কিন্তু ইন্টারভিউয়ে প্রবেশ করতে পারবে ঠিক আছে ইন্টারভিউ যদি ভালোভাবে হয় তুমি কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারো ওকে চলো আর বিষয়ে কিছু লেখা নেই যেগুলো যেগুলো বলা ছিল সব বলে দিলাম একটু দেখে নিও নিজের প্রতি আর এর যে পিডিএফ বলতে পারো স্যার পিডিএফটা দিন পিডিএফটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তুমি কিন্তু ক্লিক করে কিন্তু এইটা ডাউনলোড করতে পারবে ওকে আচ্ছা আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নেক্সট কোন পার্ট দেখতে চাইছো ঠিক আছে কোন জায়গার ভিডিও দেখতে চাইছো সেটা কমেন্ট করে দিও যে স্যার এই জায়গাটার একটু ভিডিও বানিয়ে দেবেন সেটা যদি কোনো জেলা হয়ে থাকে সেটা বা কোনো নির্দিষ্ট কোনো যদি চাকরির ফর্ম হয়ে থাকে সেটাও কিন্তু বলতে পারো আমি সেই হিসাবে কিন্তু ফর্ম ফিলাপের বা আদার্স যে সমস্ত কন্ডিশনগুলো থাকবে সেটা কিন্তু বলতে পারি ওকে তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য নমস্কার